হ্যালো এভরিওয়ান, কোসামুইতে যাওয়ার প্রথম পার্টির ভিডিও আপলোড করেছিলাম। এটা হচ্ছে সেকেন্ড পার্টির ভিডিও। কোসামুইতে আমরা 4 দিনের মতো ছিলাম, তো এই প্রথম ভিউটা, এটা হচ্ছে আমাদের হোটেলের বারান্দা থেকে বাইরের ভিউটা, এত সুন্দর ছিল। আর এখানে হঠাৎ হঠাৎই বৃষ্টি এসে যায়। আমরা যে 3 দিন বা 4 দিন ছিলাম, এর মধ্যে 2 বা 3 বার বৃষ্টি হয়েছিল এবং একদম ঝড়ের মতো বৃষ্টি এসে যায় হঠাৎ হঠাৎ। আর রুমের ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল, বারান্দা থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছিল এবং পাহাড়ের উপরে রিসোর্টগুলো, বিভিন্ন হোটেল বা মানুষের বাড়িঘর অনেক বেশি সুন্দর লাগছিল। একপাশে সমুদ্র দেখা যায় এবং একপাশে পাহাড়ের উপরে সন্ধ্যার পর যখন লাইটগুলো জ্বলে উঠে, খুবই খুবই সুন্দর একটা দৃশ্য হয়। আর এই হোটেলটা খুবই সুন্দর, যারা বাচ্চাদের নিয়ে যাবেন সামুইতে তাদের জন্য এটা একটা পারফেক্ট হোটেল হবে, কারণ এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর করে প্লেগ্রাউন্ড আছে এবং অনেক বড়। এটা রিসোর্ট বলা চলে আসলে, হোটেল প্লাস রিসোর্ট। আর বাইরের লোকেশনটাও খুবই খুবই সুন্দর, এই হোটেলটার খুবই কালারফুল। আর হচ্ছে হোটেলে আমরা প্রথম দিন যাওয়ার পরে, আমরা বাচ্চা অসুস্থ থাকায় প্রথম দিন বের হইনি, এটা ছিল আমাদের সেকেন্ড ডে। দ্বিতীয় দিন সকালবেলা নাস্তা করে আমরা একটু হোটেলের আশপাশটা ঘুরে দেখছিলাম। আর আমাদের কাপড়গুলো লন্ড্রি করার জন্য একদম হোটেলের সাথেই হচ্ছে লন্ড্রির ব্যবস্থা আছে। এখানে প্রতি মানে 1 মিনিটের দূরত্বে দূরত্বে এরকম লন্ড্রি পাওয়া যায়। লন্ড্রি খুবই অ্যাভেলেবেল সার্ভিস এখানে। এখানে আপনারা নিজেও লন্ড্রি করতে পারেন অথবা কাপড় দিয়ে আসলে ওরা লন্ড্রি করে আয়রন করে রেখে দিবে। যে এই জায়গাটাতে অনেকগুলো ওয়াশিং মেশিন একসাথে ছিল। আর এই যে বৃষ্টির সময় আমরা বের হচ্ছিলাম, তখন বেরিয়ে দেখি হঠাৎ বৃষ্টি এসে গেল, মানে যখন তখন বৃষ্টি এসে যায় এবং আবার বেশিক্ষণ থাকেও না। আর এটা হচ্ছে পুল এরিয়াটা, পুলটাও খুবই খুবই সুন্দর করে সাজানো ছিল। একপাশে বাচ্চাদের পুল, আরেক পাশে হচ্ছে একটু গভীর পানি যেখানে বড়রা নামবে বা যারা সাঁতার পারে তারা নামবে। পুলের পাশেই হচ্ছে একটা কফি কর্নার বা হচ্ছে যারা জুস কর্নার, যাই হোক বিয়ার যে যা খায় আর কি, সব ধরনেরই ব্যবস্থা আছে। পুলের পাশেই হচ্ছে এটা এবং এই সাইডটা হচ্ছে একটা লবি টাইপের এরিয়া। খুবই বাতাস থাকে এখানে, অনেক বেশি সুন্দর এবং সারাদিন এখানে বসে থাকলেও মানে কোনো বোর লাগবে না, এত সুন্দর জায়গাটা। আর সামুদ্রিক এলাকা হওয়াতে প্রচুর বাতাস থাকে, বৃষ্টি আসে বা বাতাস অনেক বেশি থাকে এখানে। অনেক বেশি সুন্দর একটা হোটেল এটা বলবো। সামুইতে গেলে আপনারা অবশ্যই এই পার্টিকুলার হোটেলে উঠতে পারেন। এরপর আমরা চলে গেলাম দুপুরে লাঞ্চের জন্য, বেরিয়ে গেলাম কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট খোঁজার জন্য। এখানে কিন্তু বাংলা খাবার পাওয়াই যাবে না, ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে হবে যদি কেউ চান। তো এরপরেই হচ্ছে খাওয়ার পার্টটা শেষ করে আমরা চলে আসলাম। আমরা যেখানে খেয়েছিলাম নুরি হোটেল, নুরি নামের একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল সেখানে, সেখানের পাশেই হচ্ছে এই সেন্ট্রাল সামুই নামের একটা শপিং মল। এটা হচ্ছে সামুইর সবচেয়ে বড় শপিং মল এবং এখানে সব কিছু অনেক এক্সপেন্সিভ এবং বড় বড় বিশ্বের যত নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলো আছে, প্রত্যেকটার আউটলেট এখানে আছে। খুবই বেশি সুন্দর একটা শপিং মল, বিশাল বড়, বিশাল এলাকা জুড়ে এই সেন্ট্রাল সামুইটা। আর সেন্ট্রাল সামুইয়ের বাইরে এই যে ছোটো ছোটো স্টলগুলো, এগুলো হচ্ছে গিয়ে মার্কেটের ভেতরেই, আর এগুলো হচ্ছে বড় বড় শোরুমগুলো। তো আমরা মার্কেটের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশে দিয়ে বের হলাম, তখন হচ্ছে আমরা এগুলো দেখতে দেখতে আসছিলাম। খুব সুন্দর করে সাজানো ছিল। তবে এই মার্কেটের প্রচুর প্রাইস, কারণ হচ্ছে এই মার্কেটে না, সামুইয়ের সব কিছুই অনেক বেশি এক্সপেন্সিভ, কারণ হচ্ছে এটা যেহেতু ব্যাংকক থেকে অনেক দূরের একটা আইল্যান্ড, এখানে যেতে হলে আগে ব্যাংকক থেকে সুরাতথানি যেতে হয়, সেখান থেকে ফেরিতে করে বা হচ্ছে যে কোনো স্পিডবোট বা যে যাই হোক মানে ইয়াতে করে যেতে হবে, নদী সমুদ্র পেরিয়ে যেতে হবে। ছোটো একটা আইল্যান্ড, ছোটো না, অনেক বড়ই আইল্যান্ড, কিন্তু সরি, আইল্যান্ড হওয়ার কারণে হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসের অনেক বেশি দাম, কারণ হচ্ছে প্রতিটা জিনিসই ব্যাংকক থেকে ওদের এখানে এনে তারপর সেল করতে হয়, এই কারণে খাবার থেকে যে কোনো কিছুরই অনেক বেশি দাম থাকে। তো আজকের সেকেন্ড পার্টটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।